মঞ্চ ও টেলিভিশন অভিনেতা বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দেলুকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে শিল্পকলা একাডেমিতে পরিবারের সদস্য স্বজন সহকর্মীরা তার প্রতি শ্রদ্ধা জানায়। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। সুলতানা হিমু রিপোর্ট। বীর মুক্তিযোদ্ধা ও নাট্য অভিনেতা মুজিবুর রহমান দিলু মুক্তিযুদ্ধের পর তার জীবনের অনেকটা সময় কাটে মঞ্চ নাটকে। তার বর্ণিল জীবনে নানা রঙের দিনগুলি আমি গাধা বলছি, জনতার রঙ্গশালা, আরেক ফাল্গুন সহ অনেক মঞ্চ নাটক করেছেন তিনি। বিটিভির কালজয়ী ধারাবাহিক নাটক সংসপ্তকের মালু চরিত্রের মধ্য দিয়ে নাট্যপ্রেমীদের মনে জায়গা করে নেন গুণী এই ব্যক্তিত্ব। আপনারা তো আমাকে প্রচন্ড বিস্ময় চমক লাগিয়ে। পেশাগত জীবনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক ছিলেন দিলু। দীর্ঘদিন ধরেই ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি। জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজার নামাজ হয়। এরপর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শ্রদ্ধা জানান স্বজনরা। আপনাদের কাছে একটাই, সব দেশবাসীর কাছে, যে সবাই ওর জন্য দোয়া করবেন। ঢাকা ইউনিভার্সিটি অনেক গল্প আমাদের কাছে করছে, আজকে ঢাকা ইউনিভার্সিটি মসজিদে জানিয়ে আমাকে ক্ষমা করে দিবেন যদি কেউ কোনো ভুল ত্রুটি আব্বু করে থাকে। আমাকে শাসন কখনোই করেনি, সবসময় শিল্প সাহিত্যের সাথে যোগাযোগ ছিল। মুক্তিযোদ্ধা হিসেবে আমি অত্যন্ত গৌরবান্বিত। নাটকে অভিনয় এবং নির্দেশনার ব্যাপারে অনেক বেশি তার সৌকর্য দেখিয়েছে। গুণী এই অভিনেতাকে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে দাফন করা হয়। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।